সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে খুব সহজ পদ্ধতিতে পাউরুটি দিয়ে পিৎজা বানানোর রেসিপি। আমি একটা বাটিতে পাউরুটি নিয়ে নিয়েছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে আমরা পিৎজা বানাবো, পাউরুটি পিৎজা। এখন কিউব কিউব করে মুরগির মাংস কেটে নিয়েছি। এখানে হাফ কাপ সয়া সস, মরিচের গুঁড়া, হালকা একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে মাখিয়ে নিব। হালকা একটু লবণ দিব, কারণ সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে। দিয়ে এখন হালকা তেল দিয়ে দিয়ে দিব, হালকা করে বেঁধে নিব। এখন দুইটা ডিম ভেঙে আলাদা একটা বাটিতে নিয়ে নিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। সুন্দরভাবে ফেটে এখন পাউরুটির সাথে ডিমটা মিশিয়ে নিব ভালোভাবে ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিব সবগুলির সাথে। একটা ফ্রাই প্যান বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিব স্মেলের জন্য। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে না দিতে পারেন, সমস্যা নাই। এখন আর একটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিব। এখন এটা চারপাশে ঘুরিয়ে পাউরুটি মাখানোগুলি দিয়ে দিব এটার উপরে, সুন্দর করে এটা ছড়িয়ে দিব। এখন সুন্দর করে সেট করে বসিয়ে নিয়েছি। এখন সসটা চারপাশে লাগিয়ে দিব। আমি টমেটো ক্যাচাপ দিয়েছি, আপনারা পিৎজা সসও দিতে পারেন। আমার হাতের কাছে যেটা আছে এটা দিয়ে বানিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, এখন সুন্দর করে বসিয়ে দিব। গ্রিন কালার ক্যাপসিকাম বসিয়ে দিব। একটা টমেটো কেটে নিয়েছি, পাতলা করে এটা দিয়ে দিব। এখন ভেজে রাখা মাংসগুলি দিয়ে দিব, সাথে কয়েকটা গাজর দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিয়ে দিব, সাথে কাঁচামরিচ দিয়ে দিব অল্প করে। ধনিয়া পাতা দিয়ে দিব, চিজ দিয়ে দিব, অল্প একটু অরেগানো দিয়ে দিব। পিৎজার স্মেলটা খুব সুন্দর আসে। এখন সব কিছু দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে চলে আসছি। পিৎজাটা সুন্দর হয়ে গেছে, এখন সার্ভ করে নিব। সার্ভ করে নিয়েছি, এখন পিৎজা কাটার মেশিন দিয়ে কেটে দেখাচ্ছি। Mm-hmm.
কঠোরটা স্মুথ হয়েছে। তৈরি হয়ে গেল আমার পিৎজা। সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।